আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের অংশ সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ কি গো বন্ধুরা কেমন আছো ভালো তো আরো একবার কিন্তু রেডিওর এপারে তোমাদের জন্য পড়াশোনার ব্যবস্থা করে গান গল্প আড্ডা সবকিছু চলে মজা করতে করতে পড়াশোনা করতে আমি কিন্তু হাজির তুমি আমার সঙ্গে আজকে পড়াশোনা করতে তৈরি তো শুনছো কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ আর করোনা ভাইরাসের জন্য পড়াশোনা বাদ একেবারেই না তাই তো এই বিশেষ উদ্যোগ যেখানে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের আহ্বানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও স্টেশন রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ তোমার জন্য এনেছে রেডিও জেইউর মাধ্যমে পথ শিশুদের জন্য পড়াশোনা আমরা রোজ মানে সোম বুধ শুক্র এই তিনটে দিন সপ্তাহে বেলা 11:30 থেকে 12:00 আধা ঘন্টা একসঙ্গে কাটাই আর রেডিওর এপারে বসে ক্লাস চলে আর ওপারে বসে তুমি ক্লাস শুনতে শুনতে পড়াশোনা করে ফেলো এটা কিন্তু বোরিং স্কুলের ক্লাসের মতন নয় কারণ আমরা পড়াশোনার সঙ্গে সঙ্গে সেই পুরো বিষয়টা সেরে ফেলি গল্পের ছলে কথার ছলে আর রোজ নতুন নতুন জিনিস শিখি কত মজা করি কত হোমওয়ার্ক করি আজকে এই মুহূর্তে আমাদের সঙ্গে আইপারের জয়িতা আন্টি আছে জানো তো ক্লাস ওয়ানের ইংলিশ বিষয় নিয়ে আজকে জয়িতা আন্টি পড়াবেন আর সপ্তাহের যে দিনগুলো আছে মানে ডেজ অফ উইক সেই নিয়ে আজকে একটা দারুণ ইন্টারেস্টিং ক্লাস সাজিয়েছে জয়িতা আন্টি চলো সপ্তাহের দিনগুলো সেই নিয়ে আরও অনেক কিছু আমরা জয়িতা আন্টির সঙ্গে চটপট শিখে ফেলি গুড মর্নিং বন্ধুরা আমি আইপার থেকে জয়িতা আন্টি বলছি আজকে আমি এসে গেছি তোমাদের সাথে আবার একটু গল্প করব বলে কেমন আছো তোমরা বলো তো নিশ্চয়ই ভালো আছো সবাই দেখা তো এখন হচ্ছে না আমাদের তাই একটু গল্প করেই সময় কাটানো যাক একটু গল্প করি একটু কথা বলি আর একটু নতুন কিছু শিখি আমরা আচ্ছা আগের দিনের কাজটা বাড়িতে করেছো নিশ্চয়ই তোমরা দুটো ফ্লাওয়ার আঁকতে দিয়েছিলাম লোটাস আর সানফ্লাওয়ার এঁকেছো নিশ্চয়ই সবাই আর কালার করতে ভুলোনি তো কেউ আচ্ছা বেশ আজকে আমরা একটা নতুন জিনিস নিয়ে গল্প করব কেমন আজকে আমরা শিখব ডেজ অফ দ্য উইক মানে হচ্ছে সপ্তাহের দিনগুলো নিয়ে একটু গল্প করব উইক মানে হচ্ছে সপ্তাহ প্রথমেই আমরা জেনে নিই যে এক উইক মানে এক সপ্তাহে কটা দিন থাকে এক সপ্তাহে থাকে 7 দিন মানে 7 days কী কী সেই দিনগুলো তা জেনে নিই এবার নিশ্চয়ই তোমাদের নামগুলো জানতে খুব ইচ্ছে করছে তাহলে 7টা দিন হলো মানডে মানে সোমবার টিউজডে মানে মঙ্গলবার ওয়েডনেসডে মানে বুধবার থার্সডে মানে বৃহস্পতিবার ফ্রাইডে মানে শুক্রবার স্যাটারডে মানে শনিবার আর সবার লাস্টে হলো সানডে মানে রবিবার এই হলো সপ্তাহের 7টা দিনের নাম সানডের পরে কিন্তু
আবার ফিরে আসে সেই মানডে। কি কি আর একবার দেখে নি তাহলে, মানডে, টিউজডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে। আচ্ছা, এই দিনগুলোর নাম একটা মজার গলা থেকে শুনলে কিরকম হয় বলো তো? মানডে, টিউজডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। কি মজা লাগলো তো শুনে? তাহলে মোট কটা ডেজ হলো? এবার একটু কাউন্ট করে বলি, গুনে বলি, বলো তো। মানডে, টিউজডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে আর সানডে, মোট 7 ডেজ হলো, মানে 7টা দিন। তাহলে এক উইকে 7 ডেজ থাকে, মানে একটা সপ্তাহে 7টা দিন থাকে। উইকের ফার্স্ট দিনটা হলো মানডে, প্রথম দিনটা, সপ্তাহের প্রথম দিনটা হচ্ছে মানডে। সেকেন্ড দিনটা হলো টিউজডে, থার্ড দিনটা হলো ওয়েডনেসডে, ফোর্থ দিনটা হলো থার্সডে, ফিফথ ডে হচ্ছে ফ্রাইডে, সিক্সথ ডে হচ্ছে স্যাটারডে, আর সেভেন্থ ডে হচ্ছে সানডে। সানডে মানে রবিবার। সানডে কিন্তু একটু স্পেশাল সবার থেকে, জানো তো কেন? কারণ সানডেতে সবার ছুটি থাকে। তোমাদের স্কুলও তো সানডে ছুটি থাকে, কি তাই তো? সানডেতে বাড়িতে থাকে সবাই, খুব মজা হয় সেদিন, তাই না? সানডের পরের দিনই হলো আবার মানডে, মানে সোমবার, যেদিন আবার স্কুল খোলে, আবার স্কুল যেতে হয়। মানডের পর থেকে স্যাটারডে অবধি আবার স্কুল থাকে, তারপর আবার আসে সানডে, ছুটির দিন। তাহলে কোন কোন দিন আমরা স্কুলে যাই দেখি তো একবার। আমরা স্কুলে যাই হলো মানডে, টিউজডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। 6 দিন আমরা স্কুলে যাই, 6 ডেজ। দিনগুলোর সব আলাদা আলাদা নাম হলেও দিনের শুরুটা কিন্তু সবারই একই রকমভাবেই হয় মোটামুটি। যেমন রোজ দিনই তো আমরা সকালে ঘুম থেকে উঠি, ফার্স্টে কি করি বলো তো? উঠে ব্রাশ করি, তাই তো? সবাই ব্রাশ করি, মুখ হাত ধুই, তারপরে ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করে তারপরে চটপট রেডি হয়ে আমরা স্কুলে যাই। শুধু সানডেতে আমরা স্কুলে যাই না, কারণ ওই দিন স্কুল ছুটি থাকে, তাই সানডে হলো আমাদের ছুটির দিন। আর বাকি দিনগুলো মোটামুটি একই রকমভাবে কাটে। তবে এই যে তোমরা রোজ স্কুলে যাও, রোজই কি একই কাজ করো, একই জিনিস শেখো? নিশ্চয়ই না। স্কুলের তো একটা রুটিন থাকে, যেটাকে আমরা বলি টাইম টেবল, যেখানে লেখা থাকে মানডেতে কি পড়ানো হবে, টিউজডেতে কি পড়ানো হবে, ওয়েডনেসডেতে কি শেখানো হবে, থার্সডেতেই বা কি হবে, ফ্রাইডেতে কি হবে, আর স্যাটারডেতেই বা কি হবে। স্যাটারডেতে কি কিছু কাজ দেওয়া হয় বাড়ির জন্য, যেটাকে হোমওয়ার্ক বলা হয়? যেমন কোনো দিন তোমাদের ড্রয়িং ক্লাস থাকে, কোনো দিন আবার খেলাধুলোর ক্লাস থাকে, তাই না? রোজ দিন তো এক জিনিস শেখো না তোমরা। সেই যে স্কুলের টাইম টেবিলটা থাকে,
সেখানেও দেখবে লেখা আছে পরপর এই দিনগুলোর নাম বড় বড় করে, মানডে, টিউজডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। সানডে নেই কেন? কারণ সানডে তো স্কুল ছুটি থাকে, সেই জন্য স্কুলের রুটিনে, স্কুলের টাইম টেবিলে এই ছটা দিনেরই নাম লেখা থাকে। আচ্ছা, আর একটা জায়গায় এই দিনগুলোর নাম লেখা থাকে, কোথায় 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 মনে করার একটু চেষ্টা করি। ক্যালেন্ডার, ক্যালেন্ডার তো নিশ্চয়ই সবার বাড়িতে আছে, নয় আলমারির মাথায়, নয় টেবিলের ওপর, ক্যালেন্ডার আছে, ছোট বড় নানান সাইজের ছবি দেওয়া ক্যালেন্ডার সবার বাড়িতে আছে। সেইখানে বড় বড় করে মানডে থেকে সানডে অবধি সব দিনগুলোর নাম কিন্তু লেখা থাকে। তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা কি জানতে পারলাম? যে এই সাতটা দিন মিলে একটা সপ্তাহ হয়, মানে একটা উইক হয়। এই পুরো উইকটার মধ্যে আমার সব থেকে প্রিয় দিন কোনটা বলি? আমার সব থেকে প্রিয় দিন হলো সানডে, কারণ সানডে ছুটির দিন। তোমরাও নিশ্চয়ই সানডেতে একটু বেশি মজা করো, তাই তো? একটু বেশি টিভি দেখতে পারো, ডোরেমন, ছোটা ভীম, এগুলো একটু বেশি বেশি করে সানডেতেই তো দেখা হয়, তাই না? তবে তার সাথে বাড়ির কাজ, মানে স্কুলের হোমওয়ার্কও তো করতে হয় সানডেতে, কারণ পরের দিনই তো আবার মানডে, স্কুলের হোমওয়ার্ক থাকে, সেগুলোও তো সেরে ফেলে রাখতে হবে। মানডে হয়ে গেলেই তার পরের দিনটা হলো আবার টিউজডে, আবার টিউজডের পরের দিনটা হলো ওয়েডনেসডে, ওয়েডনেসডে চলে গেলেই আসে থার্সডে, থার্সডের পর ফ্রাইডে, ফ্রাইডের পর স্যাটারডে, আর লাস্টে আবার সেই সানডে। আচ্ছা, তোমাদের কি এটা মনে হচ্ছে যে প্রত্যেকটা দিনের একটা একটা করে আলাদা নাম কেন রাখা আছে? ঠিক যেমন আমাদের সব আলাদা আলাদা নাম, তোমাদের বন্ধুদের এক একটা বন্ধুদের এক একটা নাম, আমার নাম যেমন জয়িতা, তোমাদের তো সবার নিজেদের একটা একটা করে নাম আছে, সেই নাম দিয়েই তো চেনা যায়, তাই না? ঠিক সেরকমই সপ্তাহের দিনগুলো একটা করে নাম আছে, যাতে তাদের আলাদা করে চেনা যায়। কি কি দিনগুলোর নাম? মানডে, টিউজডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে। এই নামগুলো দিয়ে এই দিনগুলোকে চেনা যায়। আচ্ছা বন্ধুরা, এইবার আমরা বাড়িতে একটা নতুন ধরনের কাজ করব। কি বলতো কাজটা? দাঁড়াও বলছি। আচ্ছা, আমরা তো বাড়িতে সবাই দুপুরে ভাত খাই, তাই তো? আর ভাতের সাথে কেউ কেউ আমরা ডাল খাই কোনো দিন, কোনো দিন সবজি খাই, কোনো দিন ডিম খাই, কোনো দিন মাছ, কোনো দিন বা মাংস, তাই তো? রোজ তো আমরা এক খাবার খাই না। তাহলে তোমাদের কাজটা কি হবে বলো তো? তোমাদের কাজটা হবে মানডে থেকে সানডে অবধি রোজ দুপুরে ভাতের সাথে কি খেলে সেটা একটা খাতায় লিখে রাখবে। যেমন ধরো, মানডে দুপুরে তোমরা কেউ ভাতের সাথে ডাল খেলে, তাহলে তারা লিখবে ডাল। কেউ যদি আবার মাছ খাও, তাহলে তারা লিখবে মাছ। তারপর আবার টিউজডে দুপুরে ভাতের সাথে কি খেলে সেটা লিখবে। তারপরে আবার ওয়েডনেসডে দুপুরে কি খেলে সেটা লিখবে। তারপরে থার্সডেতে কি খেলে সেটা, থার্সডের পর ফ্রাইডে দুপুরে ভাতের সাথে কি খেলে সেটা লিখবে। তারপর স্যাটারডেতে কি খেলে লিখবে। আর লাস্ট সানডেতে দুপুরে
কি খেলে সেইটা লিখে রাখবে। কি কেমন, ঠিক আছে তো? এটা খুব একটা শক্ত কাজ নিশ্চয়ই নয়। দুপুরে ভাতের সাথে কি খাচ্ছ সেইটা শুধু লিখে রাখবে। মানডের পাশে মানডে কি খেলে, টিউজডের পাশে টিউজডে কি খেলে, ওয়েডনেসডের পাশে কি খেলে, থার্সডের পাশে সেদিন দুপুরে কি খেলে, ফ্রাইডের পাশে সেদিন দুপুরে কি খেলে, স্যাটারডের পাশে স্যাটারডের দুপুরের খাবার, আর সানডের পাশে সানডের দুপুরের খাবার। এইভাবে পুরো সপ্তাহ ধরে তোমরা কি কি খেলে জানতে পেরে যাবে। আজ তাহলে আমাদের গল্প করা এখানেই শেষ করি। বিদায় বন্ধুরা, আবার কথা হবে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, বাই বাই। রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ, কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশুনো, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। জয়িতা আন্টির সঙ্গে সপ্তাহের দিন নিয়ে তো ইংলিশ ক্লাসে অনেক কিছু শিখলাম, কিন্তু শুধু শুধু পড়াশোনা করলে তো আমি জানি আমার ছোট্ট বন্ধুদের মন খারাপ হয়ে যায়। তাই তো মাঝে মধ্যেই নানান ইন্টারেস্টিং আলোচনা, গল্প বলার সব থাকে। আর আজকে তোমার জন্য এই মুহূর্তে বিক্রমশিলা এডুকেশন রিসোর্স সোসাইটি থেকে রীতি আন্টি আছে। রীতি আন্টি জানো তো তোমাদের এখন একটা দারুণ গল্প বলবে। চলো চলো, আর সময় নষ্ট না করে গল্পে আমরা বরং মনোনিবেশ করি। বাপরে বাপ, সেবার আমাদের গজপতি কুলপতির ভীষণ সর্দি লেগে গিয়েছিল। তারপর কি হলো শুনবে? এখন আমি তোমাদের গজপতি কুলপতির গল্পটা শোনাবো। এই গল্পটা লিখেছেন অশোক রাজগোপালন। গল্পটা প্রকাশিত হয়েছে তুলিকা থেকে। গজপতি কুলপতি গজপতি, আমাদের প্রিয় সাথী আমাদের হাতে। গজপতি কুলপতি গজপতি, আমাদের প্রিয় সাথী আমাদের হাতে। দক্ষিণ ভারতের একটা গ্রামে একটা হাতি থাকত, তার নাম গজপতি কুলপতি। তার নামের মতো হাতিটাও ছিল মস্ত বড়। তার স্বভাব ছিল খুবই শান্ত, তাই গ্রামের সব লোক ছিল তার বন্ধু। এক রাতে ঝমঝম করে বৃষ্টি পড়ল। সবাই তখন বাড়িতে ঘুমোচ্ছিল, কিন্তু গজপতি বৃষ্টিতে ঘুমোবে কোথায়? তার মাথার ওপর তো ছাদ নেই। সারা রাত ধরে সে বৃষ্টিতে ভিজল, তার ভারী সর্দি লেগে গেল। আমাদের ছোট ছোট নাকে ছোট ছোট সর্দি লাগে, আর গজপতি কুলপতির বড় বড় নাকে বড় বড় সর্দি লেগে গেল। পরের দিন সকালে যখন কলাওয়ালা গজপতিকে জিজ্ঞেস করলো, তুমি কি কলা নেবে গজপতি কুলপতি? তখন সে বলল, আ আ আ। আর সেই হাঁচির চোটে কলাওয়ালার হাত থেকে কলাগুলো উড়ে গেল। আর সেই কলাগুলো গিয়ে পড়লো পিয়নের মাথার উপর, টপাস টপাস করে। পিয়ন ভয় পেয়ে ছুটতে ছুটতে পড়লো গিয়ে গরুর গায়ে, ধমাস করে। আর গরু লেজ তুলে হাম্বা হাম্বা করতে করতে ছুট লাগালো। গজপতি কুলপতির খুব মন খারাপ। বন্ধুদের কষ্ট দিতে তার মোটেই ভালো লাগে না। কলাওয়ালা, পিয়ন, এই গরুটা, এরা সবাই তো গজপতি কুলপতির বন্ধু। ও এদের সবাইকে বলতে চাইল ওর খুব খারাপ লেগেছে, কিন্তু যেই না মুখ খোলা অমনি আওয়াজ বেরিয়ে এলো, অমনি কলাওয়ালা পিয়ন যেদিকে পারে ছুট লাগালো। গরুটা ওদের দেখা দেখি ছুট লাগালো।
আবার গজপতি কুলবতীর খুব খুব দুঃখ হলো। সে তার বন্ধুদের আঘাত দিতে চায়নি। মনের দুঃখে গজপতি কুলপতি সারা দিন লুকিয়ে লুকিয়ে বেড়ালো। গ্রামের সবাই গজপতি কুলপতির কথা জেনে গেছে। কলাওয়ালা দুধওয়ালাকে বলল, এই শুনেছো, গজপতি কুলপতির সর্দি হয়েছে। দুধওয়ালা দর্জিকে বলল, এই জানো, গজপতি কুলপতির সর্দি হয়েছে। দর্জি ফুলওয়ালিকে বলল, গজপতি কুলপতির সর্দি হয়েছে, শুনেছিস? ফুলওয়ালি পিয়নকে বলল, গজপতি কুলপতির না সর্দি হয়েছে, আপনি শুনেছেন? পিয়ন তাই শুনে চেঁচিয়ে উঠে বলল, আরে আরে, আমি শুনেছি, আমার মাথাতেই তো কলাগুলো এসে পড়ল টাপাস টাপাস করে যখন আমাদের গজপতি কুলপতি হাঁচলো। সেই রাতে একটা বিকট আওয়াজে সবার ঘুম ভেঙে গেল। আরে ওটা কি ছিল? ওটা কি একটা কুকুর? আওয়াজ আরো জোরে হলো। নাকি সিংহ? আরো জোর। নাকি বাজ পড়ল? আরো জোর। নাকি পুরো আকাশটাই ভেঙে পড়েছে? এমন জোর আওয়াজ কেউ কোনো দিনও শোনেনি। কিসের আওয়াজ বলতো ওটা? ও বাবা, ও তো গজপতি কুলপতির হাঁচির শব্দ। এই যে হাঁচি, কবে থামবে কে জানে। এই নিয়ে কথা বলতে বলতে সবাই ঘুমোতে চলে গেল। পরের দিন সকাল থেকে আর কেউ হাঁচির শব্দ শুনতে পেল না। সেই বিকট হাঁচিটার সাথে সাথে গজপতি কুলপতির হাঁচি একেবারে উধাও হয়ে গেল। সকালে গজপতি কুলপতিকে বেশ খোঁজ ফেজাজে দেখা গেল। সবাই তো তাকে দেখে তার গা চাপড়ে তাকে আদর করল। অনেক দিন পর গজপতি কুলপতির কাছে আসা গেছে। সেখানে এক বুড়ি ঠাকুমা ছিল। সে বলল, চলো আমরা সবাই মিলে গজপতি কুলপতির জন্য একটা গড় বানিয়ে দিই, তাহলে আর কোনোদিনও ওকে বৃষ্টিতে ভিজতে হবে না। তখন কলাওয়ালা, ফুলওয়ালি, দর্জি, পিয়ন আর ঠাকুমা মিলে গজপতি কুলপতির জন্য ঘর বানিয়ে দিল। গজপতি কুলপতি তো বেজায় খুশি। তারপর থেকেও সেই গ্রামে নানান রকম হাঁচির শব্দ শোনা যেত। এ যেমন ছোট শিশুর হাঁচি, এচ্ছু, কখনো বা বড় লোকের হাঁচি, হাচ্ছু, কখনো বা ঠাকুমার, কখনো বা সেই গরুটার। কিন্তু সেই হাঁচির শব্দের মতো আর কোনো শব্দ শোনা যায়নি। কোনটা বলতো? শেষ হলো আমাদের গল্প গজপতি কুলপতি। তোমাদেরও কখনো এই রকম হাঁচি হয়েছে নাকি? তার গল্পটা চটপট শুনিয়ে ফেলো বাড়ির বড়দের। শুনছো কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ, যেখানে সোম বুধ শুক্র এই তিনটে দিন বেলা 11:30 থেকে 12টা আধ ঘন্টায় তোমার জন্য থাকে অনেক কিছু। কারণ রেডিও জেইউর মাধ্যমে পথ শিশুদের জন্য পড়াশোনা এই বিশেষ অনুষ্ঠান তোমার জন্য নিয়ে এসছে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের আহ্বানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। রোজ গল্প করতে করতে আমরা নানান বিষয় নিয়ে পড়াশোনা করি, আর তাছাড়া অনেক আড্ডা, অনেক আলোচনা, অনেক কিছু হয়। তোমাদের কিন্তু রেডিওর মাধ্যমে হোমওয়ার্কও দেওয়া হয়, আর আশা করি আনন্দ করতে করতে তোমরা হোমওয়ার্কগুলোও করছো। জানি নোবেল করোনা ভাইরাসে তোমার আমার জীবন অনেকটাই পাল্টে গেছে,
বাড়ি থেকে বেরোতে পারছো না, খেলতে পারছো না, মন খারাপ লাগছে, বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে না, টিচারদের সঙ্গে দেখা হচ্ছে না। কিন্তু এই সময় মন ভালো রাখতেই হবে, আর তাই জন্য WBCPCR এর পক্ষ থেকে যশবন্তী আন্টি আমাদের সঙ্গে আছেন। যশবন্তী আন্টি, জানো তো আমাদের মেন্টাল হেলথ নিয়ে, মানে মন যাতে ভালো থাকে সেই নিয়ে আজকে কিছু টিপস দেবে। যশবন্তী আন্টির কথাগুলো খুব মন দিয়ে শোনো, কারণ এগুলোতে তোমরা উপকৃত শুধু হবেই না, সেগুলো প্র্যাকটিস করলে তোমরা ভালোও থাকবে আর দেখবে পড়াশোনাতেও দারুণ মন বসবে। আমার ছোট্ট বন্ধুরা, কিশোর কিশোরীরা, কেমন আছো তোমরা? একটা ছোট্ট ভাইরাসের জন্য আমরা ঘরবন্দি, কিন্তু আমরা কেউ ছুটিতে নেই। অবশ্য ঠিক কথা, স্কুল নেই, খেলাধুলা নেই, বন্ধুদের সাথে খুনসুটি নেই, তাই একটু মন খারাপ। বাড়িতে থেকে যে কি করি আর কি করি না ভেবে পাই না। আবার কারোর কারোর বাড়িতে শুনতে হচ্ছে, এটা করিস না, ওটা করিস না। এসব শুনে শুনেও যেন কান পচে গেছে। তাহলে একটু শুনে নি কি করা যায়। আগেই যে কথাটা বললাম, আমরা কিন্তু একদম কেউ ছুটিতে নেই, তাই দেরি করে ঘুম থেকে ওঠা একদম চলবে না। রোজ একটা নিয়ম রাখতেই হবে, নিয়ম করে ঘুম থেকে উঠতে হবে, নিয়ম করে খাওয়া দাওয়া করতে হবে, নিয়ম করে পড়াশোনা করতে হবে এবং ঘুমোতেও যেতে হবে নিয়ম করে। তোমাদের এই পড়াশোনার জন্যই কিন্তু রেডিওর ব্যবস্থা করা হয়েছে, যার নাম কমিউনিটি রেডিও। এখানে তোমরা যা যা শুনবে ভালো করে প্র্যাকটিস করো, দেখবে যখন স্কুল খুলবে তোমরা কত কি শিখে গেছো আর জেনে গেছো। আচ্ছা, আবার কি পড়ার কথায় ঢুকে পড়লাম? ঠিক আছে, চলো তাহলে অন্য কথা বলি। দেখো, তোমাদের বাড়ির সামনে সকলের কিন্তু খেলার সমান জায়গা নেই, আবার বাড়ির বাইরে বেশি দূরে মাঠেও যাওয়া যাবে না। তাহলে কি করি আমরা? বাড়িতে থেকেই লুডো, ক্যারাম, মেমারি গেম, গানের লড়াই, চোর পুলিশ এগুলো খেলতেই পারি। ভাই বোন, বাবা মা, ঠাকুমা দাদু যেই যে আছে সবাইকার সাথে এগুলো কিন্তু খেলা যায়। বড়দের থেকে মজার গল্পও শুনতে পারি। তবে স্কুলের বন্ধুকে একটু হয়তো আমরা বেশি মিস করছি, কিন্তু বাড়ির পাশের বন্ধু আছে, তার সাথে আমরা একসাথে পড়াশোনা করতে পারি, রং করতে পারি, দুষ্টুমি আরো কত কি করা যায়। তারই মধ্যে চাইলে কিন্তু আমরা একটু তদারকিও করে ফেলতে পারি। কিভাবে বলো তো? বাড়ির বড়রা ঠিক মতো খেয়েছে কি না, ওষুধ খেয়েছে কি না, যদি ভুলে যায় তাকে কিন্তু সেটা আমরাই মনে করিয়ে দিতে পারি, এবং তোমরা চাইলে ওষুধটা রোজ নিয়ম করে দিতেও পারো। এটা তোমাদের কর্তব্য, শুধু কর্তব্য নয়, এই কাজটা করতে গিয়ে দেখবে কিন্তু বেশ একটা আনন্দ হচ্ছে, কিন্তু নিজেকে দেখবে বেশ বড় বড় মনে হচ্ছে যে হ্যাঁ, আমরা কারোর কিন্তু খেয়াল রাখছি। তবে সব থেকে যেটা জরুরি সেটা মনে রাখতে হবে যে তোমাদের মধ্যেই কিন্তু কেউ কেউ পুলিশ, ডাক্তার, টিচার, বিজ্ঞানী হবে। তোমাদের থেকে আমাদের অনেক আশা, তোমরাই কিন্তু আমাদের ভবিষ্যৎ। সেই জন্যই কিন্তু এই কমিউনিটি রেডিওর মাধ্যমে তোমাদের কিন্তু পড়াশোনার ব্যবস্থা করতে হচ্ছে। আমাদের দৃঢ় বিশ্বাস তোমরা পারবে, নিশ্চয়ই পারবে, তোমরা এগিয়ে চলো। আর একটা কথা, তোমাদের মধ্যে কেউ কেউ বেশি আরামপ্রিয় আছে, একটু আমরা কেউ শুয়ে বসে ঘুমিয়ে দিন কাটাতে পছন্দ করি। তবে আরাম অবশ্য আমাদের সকলেরই প্রিয়, কিন্তু বেশি আরাম করলে কিন্তু আমরা কিন্তু অলস হয়ে পড়ব, তাই অলস হওয়া কিন্তু যাবে না। আর এখন সব থেকে যেটা জরুরি সেটা তোমরা নিজেরা এবং বাড়ির সকলে বারবার ধরে হাত ধরবে। বড়রা বাইরে বেরোলে মাস্ক পরেছে কিনা অবশ্যই দেখবে, বাইরে থেকে বাড়িতে ফিরলে অবশ্যই জামা কাপড় ছাড়া এবং নিজের হাত পা ভালো করে ধোয়া সেটা করেছে কিনা দেখবে। মনে রাখবে, মাস্ক পরা এবং বারবার ধরে হাত ধোয়া এগুলো আমরা যত করব ততই কিন্তু আমরা খুব তাড়াতাড়ি স্কুলে গিয়ে আবার বন্ধুদের সাথে খুনসুটি করতে পারব। তাই সকলে ভালো থেকো, মজা করো, সুস্থ থাকো, আনন্দ করো। বাবা, আজকে কত কিছু হলো, কত বিষয় নিয়ে আলোচনা হলো, গল্প শোনা হলো, ক্লাস হলো,
উফ, এবার মনে হয় একটু খিদে পেয়ে গেছে, তো বরঞ্চ এবার লাঞ্চ ব্রেক করে নেওয়া যাক। আর সোম বুধ শুক্র রোজ বেলা 11:30 থেকে 12:00 রেডিওতে কান রাখতে ভুলো না কিন্তু, কারণ পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের আহ্বানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজের বিশেষ উদ্যোগ শুধুমাত্র তোমাদের জন্য। রেডিও জেইউর মাধ্যমে পথ শিশুদের জন্য পড়াশোনার এই অভিনব ক্লাস রেডিওর মাধ্যমে এটা কিন্তু জারি থাকবে। আগামী দিন আবার কথা হবে, জমিয়ে আনন্দ, আর আনন্দ করতে করতে পড়াশোনাও হবে। ততক্ষণ শুনতে থাকো। Community Radio JU at 90.8 megahertz. Community Radio. Community Radio JU. 90.8 megahertz.